হ্যালো স্টুডেন্টস, ভালো আছো তোমরা? আজ আবার আমরা পেইন্টে কিছু কাজ শিখব। আজকে আমরা মূলত শেপগুলো দেখব। দেখো, এই অংশটা হচ্ছে শেপস। হ্যাঁ, এখান থেকে আমরা শেপ টুলগুলো পাচ্ছি। তাহলে আমাদের যখন যে শেপটা প্রয়োজন হবে, যেগুলো এখানে দেওয়া আছে, এর মধ্যে থেকে আমরা সেটাকেই সিলেক্ট করব। যেমন আমরা যখন প্রথমে সোজা লাইন আঁকব, তখন সোজা লাইনের জন্য দেখো, সোজা লাইন টুল, যেটা লাইন টুলে ঠেকিয়েছি, দেখো নিচে দেখাচ্ছে লাইন বলে। আচ্ছা, তাহলে লাইন টুলে ক্লিক করছি, ক্লিক অর্থাৎ লেফট বাটনটাকে ক্লিক করছি, করলাম। এবার দেখো কার্সারটা চেঞ্জ হয়ে গেছে, দেখো প্লাস সাইনের মতো এসছে। এবার পেজের এক জায়গায়, যেমন পেন্সিল দিয়ে আমরা শুরু করি, ঠিক সেইভাবেই কার্সার দিয়ে শুরু করছি। যেখানে কার্সার আছে সেই জায়গায় বসিয়ে আমরা মাউসের বাটনটার, লেফট বাটনটাকে টিপে টানবো। কিরকম দেখো, মাউসের বাটন টিপে এই ড্র্যাগ, এই ছেড়ে দিলাম, তাহলে কি পেলাম? দেখো একটা সোজা লাইন পেয়ে গেলাম। ঠিক আছে, ঠিক একইভাবে যখন আমরা কার্ভ লাইন আঁকছি, তাহলে কার্ভ লাইন সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিচে দেখালে কার্ভ লাইন দেখালো, এটাও লাইন। হ্যাঁ, এটা কার্ভ লাইন। আচ্ছা, তাহলে এখানেও একইভাবে কার্সার এলো, তাহলে আমরা মাউসের লেফট বাটনকে ক্লিক করব আর ড্র্যাগ করব। ড্র্যাগ করে ধরা যাক আমি এরকম ছেড়ে দিচ্ছি। দেখো এখন কিন্তু স্ট্রেট লাইন দেখাচ্ছে, কিন্তু এটাকে আমরা কি করে কার্ভ লাইন করব? এই যে কার্সারটা দেখছো, কার্সারটা আমার ইচ্ছা মতো জায়গায় নিয়ে এসে এবার মাউসের বাটনটাকে, লেফট বাটনটাকে টিপে, হ্যাঁ টিপে, যেই টিপে ধরলাম সঙ্গে সঙ্গে ওই লাইনটা বেঁকে গেল। যেমন তারকে ধরে টানলে হয়, ঠিক সেরকম যেন ওই জায়গাটা ধরে টানা হলো, তাই লাইনটা বেঁকে গেল। তাহলে এইভাবে এখনও কিন্তু এটা ফাইনাল হয়নি। আমি যদি আবার অন্যদিকে এটাকে বেঁকাতে চাই, দেখো মাউস যেভাবে আমার নড়বে সেইভাবে লাইনটা বেঁকবে, দেখতে পাচ্ছ? দেখো আমি এখনও কিন্তু মাউসের বাটনটাকে ধরেই আছি, ছাড়িনি কিন্তু। এবার যদি ছেড়ে দিই তাহলে ওই জায়গাতেই ফিক্স হয়ে যাবে, যেমন এটা ফিক্স হয়ে গেল। এবার আরও একবার বেঁকাতে পারি, দেখা যাক। এখানে আবার লেফট বাটনটাকে টিপলাম, দেখো দেখো কীভাবে বেঁকছে রেখাটা, এসের মতো হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ? ধরো আমি ছেড়ে দিতে চাই, এবার বাটনটা ছেড়ে দিলাম, তাহলে এইবার আমার ফাইনাল কার্ভ লাইন হয়ে গেল। এবার আমি একটা গোল আঁকতে চাই, তাহলে গোল আঁকার জন্য ইলিপস টুল ক্লিক করলাম, দেখো এটা সিলেক্ট হয়েছে। এবার আমি এখানে কোথাও একটা ফাঁকা জায়গায় বসিয়ে টিপে টানছি, দেখো এখনো কিন্তু মাউসের বাটন ছাড়িনি। যতক্ষণ না আমার পছন্দের মতো হচ্ছে ততক্ষণ আমি ছাড়িনি। তাহলে একটা বৃত্তের মতো হয়েছে, এবার ছেড়ে দিলাম, তাহলে আঁকা কমপ্লিট। বাইরে ক্লিক করলেই এই বাইরের যে লাইনটা দেখছো, ডটেড লাইনটা চলে যাবে, তার মানে ওটা এখন সিলেক্টেড হয়ে আছে বোঝাচ্ছে, এখন আর এতে কিছু করা যাবে না। তাহলে আমি যদি এটাকে ডিমের মতো একটু আঁকতে চাই, তাহলে আবার এক জায়গায় বসিয়ে দেখো লম্বাটে করে টানলাম, তাহলে ডিমের মতো হলো। যদি এই দিকে লম্বাটে করি তো এইভাবে ডিমের মতো হলো। যদি গোল করতে চাই তাহলে দুদিকেই সমানভাবে টানতে হবে, তাহলে এই হয়ে গেল গোল। হ্যাঁ, আর একটা ডিমের মতো আঁকতে চাই, হয়ে গেল। এবার দেখো অনেকগুলো আমি এঁকে ফেলেছি, তাহলে আমার পাতাটাকে ফাঁকা করতে চাই, এগুলোকে রাখতে চাই না, তার মানে মুছে ফেলতে চাই।
তাহলে কি করব সিলেক্ট করব দেখো এখানে সিলেক্ট টুলে যাচ্ছি সিলেক্ট টুল সিলেক্টে যাচ্ছি সিলেক্ট টুল এই যে বক্স মতো এটা ক্লিক করে দিলাম তাহলে এই একই ভাবে একটা প্লাস সাইন আসছে এইটা দিয়ে আমি একটা বক্স কভার করে দিচ্ছি পুরো জায়গাটা যতটা পাতা আমি মুছে ফেলতে চাই হয়ে গেল এবার এই অংশটা মুছে ফেলার জন্য আমি ডিলিট কিটা প্রেস করব ডিলিট দেখো পাতায় সমস্ত আঁকাগুলো মুছে গেল এবার আমি একটা চৌকো বক্স আঁকতে চাই এই যে রেকট্যাঙ্গেল টুলে গেলাম ক্লিক করলাম দেখো ওটা সিলেক্ট হলো পেজের মধ্যে কার্সার এসছে কার্সারটাকে ক্লিক করে টানবো এটা চৌকো হচ্ছে আমি যদি চাই লম্বা মতো হবে যদি ডান দিকে চাই তাহলে এদিকে লম্বা হবে তাহলে যেটা আমি কেমন চাইছি তার উপরে আমি সেই মতোই মাউসকে টান অর্থাৎ আমি মাউস যেভাবে নিয়ে যাব খাতার মধ্যে আমার ছবিটাও সেইভাবেই তৈরি হবে ঠিক আছে ছেড়ে দিলাম তাহলে এইটাই হলো আমার আঁকা বক্সটা আরেক ধরনের বক্স আমরা আঁকতে পারি দেখো এই বক্সটা ধরা যাক আমি ভেতরে আঁকছি একটা ছোট বক্স দেখো একইভাবে আঁকছি কিন্তু এদের মধ্যে কি ডিফারেন্স দেখতে পাচ্ছি না আগের বক্সটার ধারগুলো ছিল শার্প মানে একবারে তীক্ষ্ণ ছিল আর এটা রাউন্ডেড মানে গোল করা আছে ঠিক আছে মানে ধারালো নয় তাহলে এই দু রকমের বক্সই এখান থেকে আমরা আঁকতে পারলাম ঠিক আছে আচ্ছা যদি আমরা একটা ত্রিভুজ আঁকতে চাই ধরো ত্রিভুজটাই গেলাম হ্যাঁ পাশেরটা পলিগন পলিগন পরে আঁকাবো আচ্ছা ত্রিভুজ আঁকতে চাই দেখো কীভাবে আঁকছি দেখো খালি পয়েন্টার ওখানে বসিয়ে আমি মাউসকে টেনে আনলাম নিজে নিজেই ত্রিভুজ আঁকা হয়ে গেল ধরা যাক এইখানে আঁকতে চাই দেখো আঁকা হয়ে গেল ঠিক আছে তাহলে আজ এতটাই